দেশ জুড়ে চলছে কোটা আন্দোলন। কোটার বিপক্ষে যারা দাঁড়িয়েছে তাদের সঙ্গে আবার ছাত্রলীগের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীদের ওপরে হামলা, এই হামলাকে কেন্দ্র করে দেশব্যাপী নানা রকম চাঞ্চল্যকর তথ্য আসছে। কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উত্তাল, আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ছাত্রলীগের, এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড়, হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর মাঝে তারকারাও বাদ যাচ্ছেন না। চিত্রনায়িকা পরিমণি এক ছাত্রীর ওপর হামলার ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবানবন্ধ থাকলে আপনি মুনাফিক। রোনা খান বলেছেন, হামলার শিকার ভীত এক ছাত্রীর ছবি প্রকাশ করে হৃদয় ভাঙা ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া লিখেছেন তিনি। সমালোচক প্রিয় নির্মাতা এবং অভিনেতা সুমন আনোয়ার আন্দোলনকারী ছাত্রদের পক্ষে লিখেছেন, দেশটা তাহলে শুধুই আপনাদের, আমরা ধ্বঞ্চা। আসলে যেখানে দায়িত্ব শব্দটা ক্ষমতা হিসেবে ব্যবহার করা হয় সেখানে নাগরিক ধ্বঞ্চা। শিক্ষার্থীদের ওপরে হামলার বেশ কিছু ছবি দিয়ে অভিনেত্রী রুকাইয়া জাহানও তার মতামত প্রকাশ করেছেন। এদিকে মহানগর খ্যাত আশফাক নিপুণ তিন শব্দের একটা স্ট্যাটাস দিয়েছেন, ছাত্রদের পাশে দাঁড়ান। দেশের আলোচিত ইউটিউবার এবং অভিনেতা সালমান মুক্তাদির হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, এমন কোনো ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না? আমি আপনাদের দায়িত্ব নেব। যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টারের মাঝে তোমাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব, তাই যদি তোমাদের কোনো বন্ধু থাকে আমার বন্ধু তালিকাতে তাহলে তাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি দুঃখিত, এটাই সর্বোচ্চ হয়তো এখন আমি করতে পারতাম। যদি তোমাদের কোনো থাকার জায়গা প্রয়োজন হয় বা চিকিৎসা সেবার প্রয়োজন হয় আমি আছি। মাত্রই কিছু ভিডিও দেখলাম যেখানে কিছু ছাত্র তাদের হলে প্রবেশ করতে পারছে না। অভিনেতারা বিভিন্ন ধরনের সমালোচনা করলে অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে কিন্তু কোটা আন্দোলনের বিপক্ষে চরম মতামত তুলে ধরা হয়েছে। সেখানে সভাপতি আহসান হাবিব নাসিম এবং সাধারণ সম্পাদক রওনক হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদ পত্রে লেখা হয়েছে, বাঙালির সবচেয়ে গৌরবময় অধ্যায় একাত্তর এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযোদ্ধারা তাদের সর্বস্ব বাজি রেখে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু বাঙালি তার শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে যাবে। কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলন নিয়ে আমাদের কিংবা রাষ্ট্র কারও কোনো বিভেদ নেই। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর যে কোনো যৌক্তিক রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু এই কোটা আন্দোলনকে ইস্যু করে যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করছেন এবং রাজাকারদের প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন তাদের প্রতি তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। মনে রাখতে হবে, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এই স্লোগান বাঙালি জাতির সবচেয়ে গর্বের স্লোগান, জয় বাংলা। এভাবেই তারা প্রতিবাদ জানিয়েছেন। অভিনয় শিল্পী সংঘ থেকে এরকম আনুষ্ঠানিক প্রতিবাদের পরে অভিনেতা অভিনেত্রীদের পক্ষ থেকে এই প্রতিবাদের বিপক্ষে যায় এরকম মতামতও লক্ষ্য করা যাচ্ছে। এখন দেখার বিষয় তারকারা নিজ নিজ অবস্থান থেকে কোন কোন যুক্তি আরও তুলে ধরেন, নাকি সাংগঠনিকভাবেই তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে যাবেন।